একজন ডাক্তার পাশাপাশি আপনি একজন? না না, ডাক্তার আমরা কোথায়, ডাক্তার একজনই আছে, তিনি ঠিক করেন যে কাকে কোয়ারেন্টাইনে রাখা হবে কাকে রাখতে হবে না, তিনি বলে দেন কোনটা ডেথ সার্টিফিকেটের কজ কী হবে, বুঝতে পেরেছেন? ডাক্তারই করি আমরা এমনি ডাক্তারি করার জন্য, কিন্তু ডিসিশনটা আলটিমেটলি ওখান থেকে আসে, চিকিৎসা কিভাবে করতে হবে, ডেথ সার্টিফিকেট কিভাবে লিখতে হবে। ডেথ সার্টিফিকেট নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ জলপাইগুড়ি বিজেপি সাংসদে। জেলা পুলিশের নির্দেশে গৃহবন্দী দশা থেকে রাজ্যে করোনায় মৃত্যুজনিত ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর নাম না করে কটাক্ষ করলেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। গতকাল পুলিশের চোখে ধুলো দিয়ে কাকভরে স্কুটি চালিয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি পাহাড়ি পাড়ায় বাড়িতে চলে আসেন তিনি। এসেই ফের গৃহবন্দী হয়ে পড়ে। রাতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর থেকে এসে তাকে বিনা নোটিশে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। আজ তার জলপাইগুড়ি বাসভবন পাহাড়ি পাড়ে গিয়ে দেখা যায় এলাকায় গিজগিজ করছে সাদা পোশাকের পুলিশ। সাংসদের বাড়িতে কে আসছে কে যাচ্ছে তা মোবাইল বন্দী করে রাখছেন তারা। এই পরিস্থিতি নিয়ে জলপাইগুড়ি বিজেপির সাংসদ তথা কমিউনিস্ট মেডিসিনের চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার রায় ক্ষোভের সাথে জানায়, আমি ত্রাণ বিলি করতে গিয়ে করোনা ইনফেক্টেড হয়েছি কিনা তার জন্য আমাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে, যদি আবার সাইড সিমটম ডেভেলপ করে তখন আইসোলেশনে পাঠাবে, আসলে আমাকে কাজ করতে দেবে না এই ব্যবস্থা। আমাদের প্রশ্ন ছিল, আপনি সাংসদের পাশাপাশি একজন চিকিৎসক, এই পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য কি? উত্তরে তিনি জানান, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন আমরা ডাক্তার কোথায়, আমাদের এখানে একজনই ডাক্তার আছে যিনি ঠিক করেন কাকে আইসোলেশন আর কাকে কোয়ারেন্টাইনে রাখা হবে, কিভাবে চিকিৎসা হবে, মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট কিভাবে লিখতে হবে। কিন্তু আমাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, মানে বিনা নোটিশে কোয়ারেন্টাইন করা হয়েছে, বলছে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না, যে আপনি এখানে ওখানে ঘুরছেন, এই জন্য আপনার কখন আপনি কী ইনফেক্টেড হয়ে গেছেন, কী স্ট্যাটাস আপনার ঠিক নেই, জানা নেই, সুতরাং এতদিন এখন কোয়ারেন্টাইনে থেকে আমার সাইন সিমটম অ্যাপিয়ার করলে তখন তারা আমাকে আইসোলেশনে পাঠাবে এই আর কি। ডাক্তারবাবু কী বলবেন, একজন ডাক্তার পাশাপাশি আপনি একজন? না না, ডাক্তার আমরা কোথায়, ডাক্তার একজনই আছে, তিনি ঠিক করেন যে কাকে কোয়ারেন্টাইনে রাখা হবে কাকে রাখতে হবে না, তিনি বলে দেন কোনটা ডেথ সার্টিফিকেটের কজ কী হবে, বুঝতে পেরেছেন? ডাক্তারই করি আমরা এমনি ডাক্তারি করার জন্য, কিন্তু ডিসিশানটা আলটিমেটলি ওখান থেকে আসে, চিকিৎসা কীভাবে করতে হবে, ডেথ সার্টিফিকেট কীভাবে লিখতে হবে, ডিজিজ কীভাবে লিখতে হবে, ডায়াগনোসিস কী করতে হবে, এভরিথিং। পিছনের যে যারা যারা ডাক্তার থাকেন, বড় বড় ডাক্তার, আমি কয়েকজনের নাম তো খুব ভালো করেই জানি, সুকুমার মুখার্জি, ডক্টর সুকুমার মুখার্জি খুব রেসপেক্টেড মানে ডাক্তার আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তারও কথা মানে শোনা, মানে তাকেও মানা হয় না আর কি, তিনি ডিসিশন দিতে পারেন। কবে থেকে আপনি এরকম আছেন? এরকম তো কয়েকদিন থেকেই, আমার সবসময় 24 ঘন্টা আমার পেছনে পুলিশ, আমি তো কোনোদিন এমনিতেই আমি একটু লোকজন নিয়ে পছন্দ করি, মানে ওইরকমভাবে চলা পছন্দ করি না, আপনার খুব যা খুব ভালোভাবে জানেন যে সাদা মাটা জীবনযাপনই আমার, মানে নর্মাল লাইফস্টাইলই হচ্ছে আমার, মানে সত্যি কথা বলতে কি সাধারণ মানুষ যেভাবে চলে আমি ঠিক সেভাবে চলাই পছন্দও করি, সেটা সবাই জানেন। এখন কি আপনি গৃহবন্দী? কিন্তু এখন তো আমার পেছনে এত পুলিশ, বাপরে কত বড় ভিআইপি হয়ে গেল আগের দিনে, বলুন। ঘটনায় তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, ত্রাণ নিয়ে রাজনীতি তৃণমূল করে না, বিভিন্ন বাধা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সাংসদ নিশ্চয়ই সামাজিক দূরত্ব মানছে না, প্রচুর পরিমাণে দলীয় কর্মী নিয়ে ত্রাণ সামগ্রী বিলি করছেন, তাই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। দ্বিতীয় দাদা, যে কথাটা উনি বলে বেড়াচ্ছেন সেই কথাটা আমি বলি আপনাকে, যে কথাটা উনি বলছেন যে আমরা রাজনীতি করছি, আমি উনাকেই প্রশ্ন করছি, আপনি তো জলপাইগুড়ি এমপি, ইউ শুড বি হ্যাপি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টে যে মানুষগুলো এখানে কাজ করে চলেছে, ডিএম, এসপি, তাদের আপনার প্রেজ করা উচিত যে জলপাইগুড়িতে একটা কোভিড কেস নেই, রাত দিন পরিশ্রম করছে, আপনারই তো জেলা, আপনি তো এখানকার এমপি, আপনি এখানে কোথায় দেখলেন যে আমরা এখানে রাজনীতি করছি? আমরা কাউকে গৃহবন্দী করছি না, আমরা বলছি লকডাউন আছে,
লকডাউনের পলিসি মেনে চলুন, তিন মিনিমাম 1 ফুট ডিস্টেন্স নিয়ে চলুন। উনি আপনার গাড়ি যাবেন, তিনি ওখানে 20টা ছেলেকে তুলবেন, 10টা ছেলেকে, কোথায় আপনি লকডাউন মানছেন? আপনি লকডাউনই মানছেন না। আপনি কোথাও যাচ্ছেন, সেখানে একটা মিটিংয়ের মতো ভিড় করছে, লকডাউন কোনো কিছু মানছেন না। আর এরকম এরকম জায়গায় আপনি যেতে চাচ্ছেন যেখানে কিছু হয়তো প্রশাসনিক প্রবলেমস আছে, তো তাকে আপনি রাজনীতি দেখছেন? আমরাও বেরোচ্ছি ঠিকই আছে, আমরা বেরোচ্ছি, কিন্তু আমাদের একটা গাড়িতে 4 জনের বেশি থাকে না, আমাদের পারমিশন 4 জনের বেশি দেয় না।